চার কোয়ালিটির নামাজই পাওয়া যায়। কত কোয়ালিটির? ভালো করে শুনুন তবে যাবেন। সারা জীবন তো ঘুমিয়েছেন, আজকে একটু নাই, একটু কম ঘুমান, বছরে একদিন তো। চার কোয়ালিটির, এক এক কোয়ালিটির হচ্ছে যারা জোহরে যায় আসরে থাকে না, মগরিব এসাতে থাকে ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটিস। দুই, শুধু জুম্মায় জুম্মায় যায়। তিন, ঈদ উল ফিতর ঈদ উল আযহা। চার, পাঁচ অক্তই পড়ে না জেনে পড়ে, পাঁচ অক্তই পড়ে না জেনে। যদি বলছেন কেমন, চাচাকে জিজ্ঞাসা করছি চাচা কত বছর নামাজ পড়ছে, বলছে 30 বছর হবে। আচ্ছা আচ্ছা, বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর পারি, বয়স হয়ে গেছে, অত বড় দুয়া কি আর মুখস্থ করা যায়, আমার স্মৃতিশক্তি কমে গেছে বাপ, আর মনে রাখতে পারছি না, চোখে কম দেখি, 2 টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না। হ্যাঁ, পরের জমি আলি কেটে কি পাবে বড় করতে হয় এই জ্ঞান ওর আছে, ও টন টনে জ্ঞান। পরের জমি আল কেটে দিয়ে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে লাও, না তো নামাজ হবে না। এরকম লোক মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে না, আমি বলবো না এদিকে, বললে মারবে। ওরে বাবা, আমার এমনি এখন ভয় চলছে, যেখানে যাচ্ছি লোক বোম টোম মারছে, আমি ওতে নাই, আপনাদের দোষ দেবো না, মুর্শিদাবাদের লোক ভালো, আমাদের ওদিককার লোক এরকম। যাই হোক, তাহলে ও দুয়া জানে না, কিন্তু এ আবার কত বড় ধোকাবাজ দেখুন। এ কথাটা শুনলে কষ্ট পাবেন অনেক বয়স্ক লোক, কিন্তু কষ্ট পেলেও যে কিছু করার নেই। আচ্ছা, রুকুতে গিয়ে চাচা কি বলে জানি না তো, রুকুতে দুয়া জানে না, কিন্তু লোকটাকে আপনি নামাজে লক্ষ্য রাখবেন, রুকুতে গিয়ে তাহলে ও বলে কি জানে না, তা ও যখন জানি না বলে কি, বেতের নামাজে দেখবেন ঠোঁট লেড়েই যাচ্ছে। আচ্ছা, ও যে দুয়া জানে না বলে কি, তার মানে ও পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে ওর স্বাদ মেটেনি, মসজিদে আল্লাহকে পর্যন্ত ধোকা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরকম নামাজি আছে? আমি আপনাকে এটা বলতে চাইছি, কাল সকাল হতে না হতে আজকে এখানে যদি কোনো দুয়ার বই পাওয়া যায় বইয়ের দোকানে, আজকে থেকে কিনে নিয়ে অন্তত পক্ষে নামাজের ভিতরে যে দুয়াগুলো লাগে ওই দুয়াগুলো মুখস্থ করে নেন, তাছাড়া আপনার একদিনের সালাত কবুল হচ্ছে না, ফকটিয়া জান্নাত। অত সহজ? বাজারে একটা জায়গা বিক্রি হবে আপনাদের এই বহরমপুর বাসস্ট্যান্ডের, এখানে ধরে নেন বহরমপুর বাসস্ট্যান্ডে, লোক যেখানে চেন খুলে পেচ্ছাপ করে, বলুন তো দেখি এই পেচ্ছাপখানাটা আমি যদি একটা দোকান করার জন্য 100 শতক জায়গা মেন ফন্ডে বহরমপুরে কিনি কত লাখ টাকা লাগবে? 1 লাখে হবে? কত? 30 লাখ, আরো বেশি 50 লাখ মিনিমাম বহরমপুর মেন বাস স্ট্যান্ডে নিলে, তাও আপনি পাবেন না জায়গা। যেখানে লোক পেচ্ছাপ করে তার দাম যদি 50 লাখ টাকা শতক হয়, আর আল্লাহর নবী বলেছেন জান্নাতে একটা ধনুক রাখার জায়গা, একটা ধনুক, ধনুক বুঝেন তো, এই ধনুক, এই ধনুক রাখার জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণে বেশি। এত বড় তোমাকে জান্নাত দেওয়া হবে, আর তুমি কি ভাবছো দুয়া না জেনে এরকম রুকু সেজদা করলেই জান্নাত? অত সহজ? অত সহজ? 500 টাকার নোট দিলে 4 বার দেখে ঠিক আছে না গেছে? হ্যাঁ, আর আপনার মতো লোককে জান্নাতের ভিতরে দেওয়া হবে, একবার বাজিয়ে দেখা হবে না? বিনীত অনুরোধ, আপনার উপর আমার রাগ ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নাই, এটাই অনুরোধ যে আপনি দোয়াগুলো মুখস্থ করুন। সারা জীবন আর এইভাবে চলবে না, 2 নম্বরই করে দোয়াগুলো মুখস্থ করুন, ইনশাল্লাহ চেষ্টা করব, ইনশাল্লাহ। এখন দোয়া জানার অনেক মাধ্যম, বই না কিনলেও মোবাইলে গুগলে সার্চ করবেন যে রুকুর দোয়া কি, তাসাহুদে কি পড়তে হয়, সব দোয়া আপনি মোবাইলের ভিতরে গুগলে বসে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, একটা লোক মারা গেল, বলছি শুন, একটা লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যেন চেল্লামিল্লি করবেন না ভাই,
আমাদের দক্ষিণ পাড়ায় আব্দুল করিম ভাই মারা গেছে, লোকটা খুব ভালো ছিল। যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে আপনারা একটু আল্লাহর রাস্তে পারলে মাফ করে দেবেন, না তো ওনার ছেলেকে বলবেন। এটা বলে কি বলে না বলে, আর কি বলে? আর এই কথাটা বলে যে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরাও এই পথের পথিক, এই পথে সবাইকে আসতে হবে, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। যে ভাইয়ের জন্য ইমাম সাহেব দোয়া চাইছে, জীবনে পাঁচ অক্ত সালাত আদায় করেনি, নামাজ পড়েনি জীবনেও। আচ্ছা বলুন তো দেখি, এর জন্য যদি কোনো মানুষ দোয়া করে, তার দোয়ার কারণে সে জান্নাত পৌঁছাতে পারবে? পারবে? পারবে না। তাকে জাহান্নাম খেটে খেটে শেষ পর্যায়ে জান্নাতে। ওই যে বলেছি লাগিলা ইল্লাল্লাহ ছিল, তাই কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল ভাই। কি হলো ভাই, কি হলো? তখন ওই জাহান্নামী বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই সব ভালো কাজ ছিল, শুধু নামাজটা পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? অনেক মানুষ আছে না বলছে, মৌলী সাহেব সব ভালো কাজ, শুধু নামাজ কি পড়ি না, আমার কি ইমানের কোনো ক্ষতি আছে? বলে না শুধু নামাজ পড়ি না, এদিকে বেরোন, আমি আপনাকে কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন দেখি। আমার ছেলে সেদিন আমাকে বলছে, আব্বা আমি মিলিটারির চাকরি করবো। আমি তো কর, অসুবিধা তোর কিছু নাই না। আমার ছেলে মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল, আমার ছেলের বয়স 12 বছর, তা ফার্স্ট হয়েছে লিখিত পরীক্ষায়, ফার্স্ট মৌখিকে, ফার্স্ট সব কিছুতে আমার ছেলে 100-এ-100। কিন্তু যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে 3.5 ফুট। বলুন তো আমার ছেলে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে মিলিটারির চাকরি পাবে? পাবে না। তাহলে এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, মাধ্যমিক পাশ হলেও চলবে, কোনো সমস্যা নেই। জাকাত আলহামদুলিল্লাহ ভালো, জলসা শোনা খুবই বাবা, খুব পটু, আবার যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে সকালে গিয়ে বসে থাকে, সব ভালো কাজ, শুধু নামাজ পড়েনি, শুধু নামাজটা নাই, জান্নাত নাই। নাম্বার 2, যারা জোহরে পড়েন, আসরে পড়েন, মগরেবে যান না, ফজরে ঘুম ভাঙে না, এরা কেমন? আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টে পরীক্ষা ধরে নেন, 3টেতে 100-100 পেয়েছে, আর 1টাতে পেয়েছে 0-0। যেদিন রেজাল্ট আউট হবে বলুন তো আমার বেটা পাস না ফেল? ফেল, ইয়েস ফেল। 3টেতে কিন্তু 100, জোহরে গিয়েছে 100-100, আসরে 100-100, এসাতে 100-100, মগরিবে 100-100, ফজরে ঘুম ভাঙেনি 0-0। তার মানে তুমি বেনামাজির তালিকায়। ঘুম না ভাঙলে, ঘুম যখন ভেঙেছে তখন পড়ে নাও, কি বলছি বুঝতে পারছেন? চলুন, যারা জুম্মায় যায় তারা কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, দুর্ভোগ ওয়াইলামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সলাৎ আদায় করে অস্বস্তি সহকারে, যারা সলাৎ আদায় করে এনার্জি লস সহকারে, যারা সলাৎ আদায় করে কি করে, তারা হুরা করে করে, যারা সলাৎ আদায় করে সিস্টেম অনুযায়ী করে না, এরা সব সাহুন। 2, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সলাৎ আদায় করে লোক দেখানোর জন্যে, এদের থাকার জায়গা অয়েল, 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 দুর্ভোগ। এবার এখানে একটা কথা বলে রাখছি, জুম্মার দিনে ও যায় মানে এই কারণে যায়, কি কারণে যায়? জুম্মার দিনে যায় বাজারে সবাই দোকানদার, সবাই দোকান বন্ধ করে নামাজ পড়তে যাচ্ছে, যদি আমি না যাই মান সম্মানের ব্যাপার, পাড়ার সব লোক নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিন, আমি যদি বসে থাকি মান সম্মানের ব্যাপার, তাহলে এ লোক দেখানোর তালিকাতে এলো কি এলো না? এলো কি এলো না? এলো। তার মানে এরও জন্য দুর্ভোগ, খুব বিপদ। সলাৎ একটা বাধ্যতামূলক এবাদত, সলাৎ বাধ্যতামূলক এবাদত।
আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপরে বলছেন, ছেলেটাকে তুমি জান্নাত যেতে যাও, ওয়াসুমুর রমজান, রমজানের সিয়াম পালন করো এক মাস। আর পাঁচ নম্বরে তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি এক কাজ করো, মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও, তুমি জান্নাত চলে যাবে, তুমি জান্নাত চলে যাবে। একজনা একটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি? সঠিক উত্তর দেবেন, সভাপতি সাহেব আছেন উনি বলবেন, যাই হোক উনি উত্তর দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। তা যে কথা আপনাকে বলছিলাম, ভালো আমল করে জান্নাত যাওয়া কি যাবে? এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন, কয়েকটা দুনিয়াবি ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি, আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ। হাত তুলুন তো, একা একা তুলুন, নামাজ বড্ড কঠিন ইবাদত, ওটা নাই বা পারলেন। আর কয়টা ছোট ছোট বলে দিই ইনশাল্লাহ, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসিন তাদুসসালাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক, আর একটা হাদিসে আছে ছটা, ভালো করে বুঝবেন, পাঁচ চারটা বলছি আপনাকে। এক, রদ্দুসালাম, তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আজকে থেকে সালাম চালু করবে ইনশাল্লাহ, এটা একটা সুন্নত, আর এটা একটা ফ্রিতে নাকি, আসসালামু আলাইকুম বলে দশটা নাকি, হ্যাঁ দশটা নাকি, কিন্তু এইখানে নাকি নিতে গেলে আপনাকে কুড়ি টাকা দিয়ে তবে দশটা নাকি নিতে হবে, তাহলে কুড়ি টাকা দেওয়া ভালো না সালাম করা ভালো? সালাম করবেন, ফাও নাকি, এগুলো দান একটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা বিষয়, কিন্তু এগুলো পাও নাকি, চলুন। ওয়াইয়াদাতুল মারিজ, কোন মানুষ অসুখে যদি পড়ে যায় দেখতে যাবেন, দেখতে গেলে নাকি কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, দেখতে যাওয়ার পদ্ধতি আছে, গিয়ে মাথায় হাত দিবে, দিয়ে বলবে লাবা সাতাহরুন ইনশাল্লাহ, বাংলায় এইভাবে বলবেন যদি আরবিতে না পারেন, যে ভাই তুমি কোনো টেনশন করো না, আল্লাহ নিশ্চয় তোমাকে ভালো করে দেবে, এতটুকু কথা বলবেন, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, আল্লাহ তোমার হয়তো পরীক্ষা করছে। একটা কথা মাঝখানে বলে রাখছি, এটা জেনে রাখা ভালো হবে, যে হঠাৎ করে পাড়ায় একটা লোক দুই বছর অসুখে বিছানে পড়ে আছে, আর কিছু লোক কি বলছে, আল্লাহ এমনি পড়ে আছে, কুম পাপ করেছে জীবনে, বলে কি বলে না, বলে একদম না আপনি ভুল বলেছেন, শুনুন, যার পরীক্ষা যত কঠিন তার পেরাইজ তত ভালো। আল্লাহ তাআলা কোনো মোমেনের যখন কল্যাণ চান বিভিন্ন অসুখ দিয়ে পরীক্ষা করেন, যে লোকটা দুই বছর যাবৎ বিছানায় পড়ে আছে, ও যদি শুধু একটু ধৈর্যটা যদি ধরে, যে আল্লাহ তুমি আমার পরীক্ষা নিচ্ছ না, আমি তোমার পরীক্ষা দিতে প্রস্তুত, তাহলে দেখবেন আপনার থেকে ও কিয়ামতের মাঠে বড় জান্নাতে গিয়ে বসে আছে। যার যত দাম পরীক্ষা কঠিন তার ফলাফল তত মিষ্টি, খুব ফলাফল মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, পিপলখোলা মিনারুল ভাইকে আছেন, মুর্শিদ মাওলানার বাড়িতে আপনার বাড়ির মেয়ে লোক আছে, বাড়িতে যার জন্য বসে আছে অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি চলে যাবে। যে কথা বলছিলাম যে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে যায় সকাল আবার আগ পর্যন্ত আসমানে ফেরেশতারা তার জন্য কল্যাণ কামনা করে, যে দেখতে গেছে রুগীর জন্য নয়, তাহলে দেখতে যাওয়া লস না লাভ, লাভ ইনশাল্লাহ। পাড়া প্রতিবেশী কি অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাল্লাহ। ওয়াইতিবাউজ জানাইজ, যদি কেউ মারা যায় তুমি তার সলাত আদায় করো। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, এই কথা কেটে দেবার চেষ্টা করিয়েন না, হুঁশ মোটা করে না, পড়ে কোনো কথা কাটবেন না, আমি পড়ে এসে তত্ত্ব নিয়ে প্রমাণ নিয়ে তবে বলছি, পশ্চিম বাংলার বিখ্যাত আলেম দশজন থাকলে তার ভিতরে একজন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, নাম শুনেছেন? শুনেছেন, পশ্চিম বাংলায় বাঙালি লেখকদের ভিতরে এক নম্বরের লেখক, যিনি দুইশোর কাছাকাছি ইসলামিক বিভিন্ন বিষয়ে বই লিখেছেন, দুইশো, তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ, আমার গাড়িতে আছে, বিক্রির জন্য নয় পড়ার জন্য রেখেছি,
জানাজা দর্পণ নামক বই এখানে কোনো দোকান থেকে কিনে নেবেন, 67 নাম্বার পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন এই কথাটা, জানাজা কার পড়া যাবে কার পড়া যাবে না। তিনি বলেছেন একটা মানুষ যদি বেনামাজি অবস্থায় যদি মারা যায় তাহলে মান সম্মান পাড়া প্রতিবেশী রক্ষার জন্য জানাজা পড়তে কেউ যেতে পারে, তবে তার জন্য যেন দোয়া না করে। কি বললাম বুঝলেন? হচ্ছে কোনো বেনামাজি জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে যেন দোয়া না করে। উনি নিজে লিখেছেন বইটায়। জি, উনি বলছেন যে তার জন্য যেন দোয়া কেউ না করে, মানে উনি নামাজের তাগিদ দিয়েছেন, এত এতই তাগিদ দিয়েছেন। আমি ফতোয়া দিচ্ছি না, আপনি বুঝেন না, কথা শেষ করেন না, তার আগে কেন কথা বলছেন। আমি বলতে চাইছি যে নামাজের তাগিদ দিচ্ছেন কত দেখুন। দুই নম্বর হচ্ছে এই, ইজাবাতু দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তুমি গ্রহণ করো, তবে দাওয়াত বৈধ হতে হবে। কি হতে হবে? বৈধ হতে হবে। অতস্মিতুল আদেশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে ইয়ারহামকাল্লাহ, ওটা যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু আলাকুম, এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে পাঁচটা কথা আপনাকে বলে দিলাম, আমল করার চেষ্টা করুন। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম। দুই, অসুস্থ কেউ থাকলে তাকে দেখতে যাবেন। তিন, বৈধ দাওয়াত দিলে কবুল করবেন। চার, জানাজার সলাত আদায় করবেন। পাঁচ, হাঁচি হলে তার উত্তরটা দেবেন। এগুলো হচ্ছে ভালো আমল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাত্রি এখন 12টা বাজে, এটা আপনাদের কোনো একটা পারপাসের কালেকশন মাদ্রাসার, ও মসজিদের কোনো কালেকশন হচ্ছে। তা রাত্র অনেক হয়েছে, 12টা বাজে প্রায়। তা আপনাদের কাছেও আমিও শেষ বাক্যে ছোট্ট একটা আবেদন বোর করব, ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে আমিও রাখছি যে মসজিদ আল্লাহর ঘর। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য কিছু সহযোগিতা করুন। হ্যাঁ, আমার 3 ঘন্টা অতক্ষণ বলা যাবে না। এটা কি সম্ভব বলুন তো দেখি? 2 ঘন্টা বলা হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, 3 ঘন্টা বক্তব্য ওনার হবে। এখনো 1 ঘন্টা 10 মিনিট বাকি আছে, কোথাও যাবেন না, চুপচাপ বসে যান। রাস্তা বেলায় 10 মিনিট কালেকশন হবে, এখনো 40 মিনিট বক্তব্য হবে। আচ্ছা জি, ঠিক আছে, সমস্যা নেই, আমি আরো কিছুক্ষণ বলে দিচ্ছি, এতে আমার কোনো সমস্যা নেই। একটা একটা করে হাদিস বলি, হাদিসের বাংলা অনুবাদ করি, কোনো সমস্যা নেই। তবে সাধারণত তো 2 ঘন্টায় বক্তব্য হয়, 12টা পর্যন্তই হয়, এখানে ব্যতিক্রম। হ্যাঁ, ওটা আলাদা বিষয়, যাই হোক, তা আমি বলে দিচ্ছি আরো কিছুক্ষণ, কোনো সমস্যা নেই। যাই হোক, ভালো কাজের ব্যাপারে বলতে বলতে এতক্ষণ পর্যন্ত এলাম, তার মানে ভালো আমল করে আমাদেরকে জান্নাত যেতে হবেই। আপনাকে আরো কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। কি? আরে ভাই, আপনারা চলে যাবেন, যারা চলে যান, কোনো সমস্যা নেই, চিল্লামিল্লি করিয়েন না, যারা চলে যাবেন চলে যান। হ্যাঁ, যারা চলে যাবেন চলে যান, অসুবিধা নেই, আর যারা বসবেন বসে থাকুন, কোনো সমস্যা নেই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিনের ভালো কাজের মাধ্যমে জান্নাত যাওয়ার কথা বলেছেন এই ব্যাপারে আলোচনা হচ্ছিল চলুন পবিত্র আল কোরআনের অনুবাদ করা যাক কারণ আল্লাহ তাআলা বলেছেন নাহানু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন পৃথিবীতে কোরআনের থেকে ভালো কোনো কথা আর হতে পারে না কোনো কথা হতে পারে না আল্লাহ তাআলা বলেন संगे असद व्यवहार करे विपरीत भलो काज अपनी सद व्यवहार करबें एतिम कादर के बोले जार आब्बा नहीं एखोनो बालेगा होयनी छेले बा मेटा जौवने पदार्पण करेनी ए होच्छे एतिम अल्लाह ताला नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की पृथ्वीते एतिम करे छीलेन सेई आल्लाह पवित्र अल कुराने नबी के बोलछेन नबी जरा एतिमेर संगे असद व्यवहार करे एरा कियामत के विश्वास करे ना खूब सावधान एक जन लोक एसे आल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलछेन आल्लाह रसूल आमार अंतरटा खूब शक्त खूब नरम हय ना खूब शक्त अंतर বিশ্ব রাসূল তিনি বলছেন বাড়ি চলে যাও বাড়ি যাও বাড়িতে যাওয়ার পরে তোমার প্রতিবেশী কোন বাচ্চা ছেলের মাথাতে তুমি হাত বুলিয়ে দাও এতিম বাচ্চার মাথায় হাত বুলালে আল্লাহ তোমার অন্তরটাকে কি নরম করে দিবে দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলছেন फकीर होच्छे जार किछु सम्पद आछे तार परेओ से अपरेर मुखापेक्षी हये पड़े कोनो एकटा टाइम ए होच्छे फकीर আই মুমতাজুল ইসলাম আমি একজন রিকশা চালক বাৎসরিক আমার ইনকাম 30,000 বা খরচাপাতি বাদ দিয়ে আমার 20,000 টাকা জমে হঠাৎ করে ডাক্তার বাবু বলছেন আমার ছেলের হাড়ের অপারেশন হবে 2,00,000 টাকা খরচা আমার জমি জায়গা কিছু নেই আমি যদি রিকশা চালক 20,000 টাকা টোটাল আমার পুঁজি আচ্ছা বলুন তো দেখি আমি 3,00,000 টাকা বা 2,00,000 টাকার অপারেশনের টাকা জোগাড় করতে সক্ষম না অক্ষম অক্ষম আমি হলাম ফকির যখনই অক্ষম হব তখন আপনাদের দরজায় এসে হাত পাতব মসজিদে এসে হাত পাতব আমি হলাম অক্ষম ফকির সেই যার কিছু আছে তারপরেও তার মন ভরে না এ হচ্ছে কি ফকির অপরের কাছে চাইতে হয় মিসকিন যার কিছু নেই মিসকিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पृथ्वी थेके जेदिन चले गिएछेन सेई दिनटार नाम कि सेई दिनटार नाम कि सोमवार कि बार सोमवार सोमवारेर आगे तिनी बृहस्पतिवारेर दिन असुखे पड़ेछिलेन मारात्मक असुखे जीवनेर शेष नामाज जमाते पड़ेछेन मगरिबेर सलात প্রথম দুই রেকাতে কিরাত করেছিলেন সূরায়ে মুরসালাত সূরায়ে মুরসালাত শেষ আয়াত যেটা তেলাওয়াত করেছিলেন তার শব্দগুলি এই সাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ বলেন এর পরেও কি তোমরা অন্য কোন কিতাবের উপরে ঈমান আনবে এর পরেও কি ঈমান আনবে অন্য কোন কিতাবের উপরে নবী যেন উম্মতের জন্য এই বার্তাটা দিলেন इशारा जान हलो हजरते बिलाल मस्जिदे नबवीर भीतर आजान दिलेन आजान शेष हो गेलो
আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে একটু পানির পাত্র দাও। বিশ্ব নবী অজু করলেন, একবার অজু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর একবার উঠে অজু করলেন, তারপরেও তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর একবার অজু করার পরে অজ্ঞান হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো, আমি আর যেতে পারলাম না। আবু বক্কারকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারছি না। হযরত আবু বক্কার ইমামতি করতে যাচ্ছেন বটে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তো লজ্জা করছেন, ভয় করছেন, এ কি করে হয়। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের ইমামতি করলেন। আল্লাহ রসুল বৃহস্পতিবার থেকে শুক্রবার সারাদিন মসজিদে নববীতে যেতে পারেননি অসুস্থতার কারণে। শনিবারের দিন সকালবেলা একটু সুস্থতা লাভ করলেন, করার পরে দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। হযরত আবু বক্কর তখন জোহরের সালাতের ইমামতি করছিলেন, জোহরের। হযরত আবু বক্কর বুঝতে পারলেন যে আল্লাহর নবী এবার মসজিদের ভিতরে ঢুকছেন, আমার মনে হয় বিয়াদবি হয়ে যাবে, পিছনে হটে আসার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বক্কর ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হযরত আবু বক্কর দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুলকে নিয়ে আবু বক্করের বাম দিকে বসানো হলো। আল্লাহ রসুল হলেন এখন ইমাম, আবু বক্কর হয়ে গেলেন মুকাব্বির। ইমাম আল্লাহ রসুল, মুকাব্বির কে? হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুকাব্বির। নামাজ পড়ে এলেন বাড়িতে, একদম আয়েশার হুজরাতে ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢুকে সর্বপ্রথম আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন, 5টা থেকে 9টা সোনার দিনার আছে। আগেকার দিনে দিনার আর দিরহাম চলত, দিনার মানে সোনার পয়সা কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে একটু উচ্চ কণ্ঠে বললেন, আয়েশা আচ্ছা তুমি এইগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছো কেন, দান করে দিলে না, মিসকিনদের মাঝখানে বিলিয়ে দিতে পারলে না? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুখে, তো ব্যস্ততার কারণে আমি এগুলো কাউকে দিতে পারিনি। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কোন নবীর পক্ষে এটা উচিত নয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়েশাকে বলতে চাইছেন, আয়েশা তুমি যদি এই সম্পদগুলো মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তাহলে আখেরাতে অর্থাৎ আমার নিঃশ্বাস চলে যাবার পরে আল্লাহর দরবারে আমি তার বিনিময়ে পেয়ে যেতাম, কিন্তু তুমি আটকে রেখেছ। তাই তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে চেয়েছেন যে পৃথিবীতে রেখে যাওয়া সম্পদ নিকৃষ্ট সম্পদ, খারাপ সম্পদ, তুমি মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তুমি ফকির দুস্থদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, অবশ্যই তুমি এটা আখিরাতে পেয়ে যেতে। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সঙ্গে সদ ব্যবহার করুন, বিনিময় জান্নাত। বিনিময় কে? জান্নাত। আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে আবার আয়াত বলছেন, কি আয়াত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সালাত আদায়কারীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহ করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলছে এদের জন্য দুর্ভোগ। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পৃথিবীতে ভালো কাজ মন্দ কাজ দুটি কাজ আছে, দুটি কাজ আমাদেরকে দুটো রাস্তা দেখাবে, একটার নাম জান্নাত একটার নাম জাহান্নাম।
আপনাকে ভালো কাজের বিপরীত দিকটা বলছি। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। এই কাজ থেকে দূরে থাকবেন নিজেকে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছিলাম, একটা নদীতে দেখতে পেলাম রক্তের নদী টকবক করে ফুটছে, তাতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীর পানিটা থেকে ডাঙার দিকে অর্থাৎ পাড়ের দিকে আসার চেষ্টা করছে, পাড়ের দিকে আসার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ফেরেশতাদেরকে দেখলাম হাতে আছে তাদের বড় বড় পাথর, এই পাথরগুলো দিয়ে লোকটার মাথাতে মারছে, লোকটার মাথা চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম লোকটিকে, তখন আল্লাহ রসুলকে বলা হলো, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদ মারাত্মক বড় হারাম, মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় জুলুম। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি আরেকটু আগিয়ে দেখলাম একটা দল লোক তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তামা দিয়ে তৈরি করা তাদের হাতের নখ, নিজের গোস্ত দেখলাম ছিঁড়ে 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 নষ্ট করছে, নিজের বুকের মুখের গোস্ত ছিঁড়ছে। জিব্রিলকে বললাম, জিব্রিল এরা কারা? বলছে এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চুগল খড়ি পরনিন্দা গীবত করে করে বেড়াত, কিয়ামত পর্যন্ত এর এইভাবে সাজা পেতে থাকবে। ওই জন্য বলি আল্লাহ তাআলা বলেছেন, ইয়াইহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাযাজ্জান ইসমুন। তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, ধারণা করে কথা বলিও না। আল্লাহ বলছেন, কারণ অধিক ধারণাটাই হচ্ছে পাপ, অধিক ধারণা মিথ্যা পাপ। চায়ের দোকানে বসে আছেন, বসে বসে একটা লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তা আপনি বলছেন দেখ আগে সাইকেল চেপে ঘুরতাম এখন মোটরসাইকেল চেপে যাচ্ছে, আর একজন পাশের লোক তখন তাকে বলছে আরে মোটরসাইকেল চাপবে না, ও যে কলকাতায় ঠিকাদারি করতো ওখান থেকে টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। আচ্ছা ও যে ঝেড়ে নিয়ে এসছে তুমি দেখতে গিয়েছিলে? ধারণা করে বলে দিলে, তাই না? এটা একটা পাপ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ অধিক ধারণা করো না, কারণ ধারণা খুব বড় পাপ। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যারা মাল জমা করে করে কি রাখে, আজকে এত কালকে অত পরশুদিন এত এত যারা জমা করে করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা এটা মনে মনে করে যে আমার মাল চিরস্থায়ী থাকবে। মাল চিরস্থায়ী থাকে? থাকে না। আমাদের দেশের মাটিতে প্রেমের অভাবে যেমন অনেক সংসার নষ্ট হয়েছে, একটা মেয়ে যেমন স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা না পাওয়ার কারণে যেমন আত্মহত্যা করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, ঠিক তেমন আমাদের দেশের মাটিতে এরকমও মানুষের জন্ম হয়েছিল যে নিজের স্ত্রীকে ভালোবেসে স্মৃতিসৌধ বানিয়েছিলেন, তাজমহল বানিয়েছিলেন না বানিয়েছিলেন, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। আল্লাহু আকবার, বাঁচতে পেরেছেন? ওর স্ত্রী বেঁচে আছে? না, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। এই সে মুর্শিদাবাদ নবাবরা কেউ বেঁচে আছে? কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা বলছেন ইয়াসাবান না মাল ওয়া খালাদা, মাল জমা করার পরে মনে মনে ভাবে যাওয়ার সম্পদ আমাকে বাঁচাতে পারে বা আমি সম্পদের মাধ্যমে বাঁচব, আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হোতামা, অচিরেই তোমাকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।
অমাদরা কামাল হুতামা নবী আপনি জানেন হুতামা কাকে বলে কি হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা এই আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে ইন্নাহা আলাইহিম মুসাদা জাহান্নাম এত কঠিন হুতামা যে এর ভিতরে মানুষকে বেঁধে রাখা হবে কি আমাদের মুমাদ্দাদা আগুনে তৈরি করা থামবাতে তাদেরকে কে বেঁধে রাখা হবে চলুন আমি বলেছি বিপরীত দিকটা ভাবুন এক গীবত পরনিন্দা থেকে বাঁচুন ইনশাআল্লাহ বাঁচব দুই সম্পদ জমা করুন সাথে সাথে কার্য হাসানা অর্থাৎ উত্তম কিছু সম্পদ আল্লাহকে কর্জ দিন বিনিময়ে আখেরাতে পেয়ে যাবেন বেনিফিট আখেরাতে পাবেন একটা হাদিস আপনাকে একটা চমৎকার বলি সহি বুখারীতে হাদিসটা এসেছে হাদিস বর্ণনা করছেন কে নাম হলো তার আয়েশা বাপের নাম কি হযরতে আবু বকর মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্বনবী কোন বিবিকে আদর করে নাম ধরে ডাকতেন না কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন তার নাম ছিল হুমাইরা খাদিজাকেও বলা হয়েছে তাহিরা কিন্তু তাহিরা উপাধিটা সেই কালের মক্কা মদিনার সমস্ত মানুষেরা দিয়েছে কিন্তু আল্লাহর নবী একজন বিবিকে মাত্র আদর করে মিষ্টি করে বলে ডাকতেন তার নাম হুমাইরা হুমাইরা বলা হতো কেন আয়েশা ছিল লাল রঙের পরিষ্কার এই কারণে হুমাইরা বলা হতো আয়েশা কে আল্লাহর নবী বলছেন আমার সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে যে এটা হলো আয়েশা আয়েশা কে আল্লাহর নবী বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের কাছে শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী যে ওর বিছানায় থাকলে কোরআন অবতীর্ণ হয় শুধু এখানেই ক্ষান্ত নয় হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা যত মহিলা সাহাবিয়াত গর হাদিস বর্ণনা করেছেন আয়েশার থেকে হাদিস কেউ বেশি বর্ণনা করতে পারেনি শুধু এখানেই ক্ষান্ত নয় আয়েশা জীবনে 11,000 মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছেন এত অবদান ইসলামে তার এই আয়েশা হাদিস বর্ণনা করছেন সহি বুখারীতে একটা হাদিস আছে এই হাদিস হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেসে নবীজিকে কয় কেন যায় না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় এ গ্রামের মানুষ সনল হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুগু ভারী আল্লাহর নবীর বিবি আম্মা যান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ গে আপনার সঙ্গে কিয়ামতের দিনে সর্বপ্রথম কার দেখা হবে নবী বলছেন আয়েশা যার হাতগুলি লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগে গেলেন দেখা গেল বিবি সাওদার হাতটা লম্বা আয়েশা অল্প বয়সের মেয়ে তো বুদ্ধি কম দুনিয়াবি বুদ্ধি একটু কম আল্লাহ রাসূলকে তখন বলছেন আল্লাহ রাসূল তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না সাওদার হাত লম্বা হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা আরে ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে যারা সদকার ব্যাপারে প্রতিযোগিতা করে আয়েশা শোনো
তার সঙ্গে কিয়ামতের দিনে আমার প্রথম দেখা হবে। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? ভাবতে পারা যায় না। অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মাল ওয়াআদাদা, যারা মাল আটকে রেখেছে, মাল জমা করে করে রেখে দিয়েছে, এই জমাকারীরা একদিন এটা বলবে, ফায়াকুলা লাউলা আখারতানি ইলা আযালিন করিব, আল্লাহ তুমি আমাদেরকে একবার ছুটি দাও, নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ঘুরে আসি, যদি প্রয়োজন হয় কিছু নেকি তাদের কাছে গিয়ে ধার করি, বা কিছু ভালো কাজ করার কারণে পৃথিবীতে আবার গিয়ে নেকি অর্জন করে আসি। কোশ্চিন, কালেও এটা সম্ভব হবে না? ইসলামে মাল জমা করার পদ্ধতি বলা আছে, তাছাড়া জাকাতের পদ্ধতি এলো কেন? মাল জমা গচ্ছিত করার হুকুম আছে, তবে